জোরভাবে বললাম আবক্ক সাহেবের যে আপনার বিরুদ্ধে আপনার সংবাদ সম্মেলন হবে, তারপরে প্রতিবাদ সভা হবে আপনার নামে, আতাউলক সাহেবের নামে, আর হবে কালাই সাহেবের নামে, আর হবে মুক্তার মাওলানার সাহেবের। এই আর আমার জীবনের প্রথম আজকে আমি এই ফরাজি জামাতের অফিসে আসছি। আপনারা পিরমানের না চেয়ারম্যানের? চেয়ার যদি দেয় তাহলে পিসাব ঠিক আছে, চেয়ার না দিলে পিসাব। আর এরপর ওনারা পিসাব বুঝলে যে আপনার দোষারোপ করে বা কোয়া বলে, উনি কমিটির দ্বারেও নাই, কোনো জায়গায় নেই, কে কে গেল সেটাই। উনি আগেরটাই যে থাকছে, উনি রাতের অন্ধকারে আসছে, ওনাকে কেউ দায়িত্ব দেয় নাই। আমরা সে প্রস্তাব করল কার নাম, আবু বক্করের নাম। তা আমি তখন বললাম যে আলী ভাই আপনার যে নিরপেক্ষ কমিটি সম্ভব না। লোকমান ভাই বলল যে ভাই আমরা একা একা থাকি, আমাদের তো আর ভালো লাগে না, আপনি এটা বাহাদুরপুর গিয়ে পিসা পুদুরে ধরছে যে হুজুর আমাকে মিলাই দেন, জাকির জামিলের সাথে আমাকে মিলাই দেন। আতাউল হক সাহেব উনি ছোটোবেলা থেকে এটার মধ্যে জড়িত, উনি এই বিষয়টা অনেক কিছু বলতে পারবেন। যে একটা মিথ্যা নিয়ে আলোচনা, ক্ষমতা আত্মসাত করার জন্য পূর্বে যারা ছিল তারা এই চক্রান্তটা করছে। তারা কখনো এইখানে উপস্থিত আছে, আর আমি যাদের কথা বলতেছি তারাও আল্লাহর রহমতে দুনিয়াতে আছে। এইখানে আমার বর্তমানে আমাদের ফরাজি জামাতের খলিফা মাওলানা আতাউল হক সাহেব উনি উপস্থিত আছে, উনি অনেকটাই জানে, সবগুলো ঘটনাই জানে, উনি উপস্থিত আছে দেখে আমি বলতে সাহস পাচ্ছি, কারণ আমি আগে পরে কথা খুব কম বলি। ম্যাথ উত্তীর্ণ হওয়ার পরে কোনো অবস্থায় তারা ফরাজি জামাতের ওয়াজও পরিচালনা করে না, ওয়াজও করে না, ইফতারও করে না। এই নিয়ে ভালো প্রায় এক বছর দেড় বছর চলে যায়। আমি একদিন এলাকা আসছি, আসার পরে আমি আবু বক্কর চেয়ারম্যান সাহেবকে বলছি যে মামা, তাকে বললাম যে আপনি একজন ভালো মানুষ, এই কমিটিটা সামাজিকভাবে বসে একটা আলোচনা করে সুন্দর আপনার ম্যাথ শেষ, আপনি একটা কমিটি উপহার দেওয়া যাক, আপনি ভালো মানুষ আপনি দেওয়া যাক। বলল যে হ্যাঁ মামা, আমি আসলে এগুলো থাকতে চাই না, আমি কর্ম করে দেওয়া যাব। তো কমিটি করার জন্য তাকে বলা হলো, উনি আস্তে আস্তে মানে এখানে আমাদের সাথে যোগাযোগ ব্যবস্থা কম করলো। এর মধ্যে চাপের মুখে আলোচনা হইলো যে আমরা ফরাজি জামাতে বসবো। তো ফরাজি জামাতে অগণিত আপনাদের ডাইকা মুসলি ডাইকা বসছে, ফরাজি জামাতে আন্দোলনের লোকজন নিয়ে বসছে, বসে আলোচনা, সেই আলোচনা আসছে কি সেইখানে কিন্তু আমি বুঝতে উঠতে ছিলাম না। সেইখানে আলোচনা আছে আমাদের আলাউদ্দিন বাড়ি সাহেব, যে বাড়ি সাহেবের ছেলে উনি ছিল, আতাউল হক সাহেব ছিল, বা বিভিন্ন লোকজন আলোচনার মাধ্যমে আসলো কি ঘটনা যে আমরা পাঁচজনেকে দায়িত্ব দিলাম, এই পাঁচজনে আপনারা কমিটি করবেন। পাঁচজনের মধ্যে আলিকটেকের চেয়ারম্যান, ভোগনগরের চেয়ারম্যান আতাউল হক সাহেব, আর হইল আপনার ওনারা পিসা বুঝলে যে আপনার দোষারোপ করে বা কোয়া বলে, উনি কমিটির দ্বারেও নাই, কোনো জায়গায় নেই, কে ওনার কাছে কীভাবে গেল সেই ঘটনাটা আমি বলি, উনি তো কমিটি করেনি, কে আমি সেই ঘটনা বলি। যে পাঁচজনকে দায়িত্ব দিল, আমরা পাঁচজন এখানে বসলাম, এখানে বসার উপস্থিতির মধ্যে আমি বললাম যে আপনাদের পক্ষ থেকে পদবীর জন্য কোনো ক্যান্ডিডেট আছে কি না, আবক্ক সাহেবের বললাম, আতাউল সাহেবের বললাম, তো উনি বলল যে নাই, আমি আর করব না, একই কথা উনি আর করবে না। এর মধ্যে না করার পরে আমার বিআই সাহেব আতাউল সাহেব দুইবার তার নামটা প্রস্তাব করছে, এর মধ্যে তৃতীয়বার আমি তার মধ্যে খুব অসন্তুষ্ট বলছি, ফাদার আর এই নামটা একবার বললেন না, সে থাকবে না তার নাম আপনি উল্লেখ করেন কেন, এটা কিন্তু আমি সামনাসামনি কোনো আগে এখন উনি জীবিত উপস্থিত হয়ে আছে, তার নাম উল্লেখ করবেন না কেন, সে থাকবে না তার নাম আপনি প্রকাশ করেন কেন। আমার কাছে প্রস্তাব আছে, আরও পাঁচটা নাম আছে আমার কাছে প্রস্তাব আছে, কী কী আপনি লেখেন লিখে রাখেন না। এই পক্ষ থেকে আমার সাথে অনেকে আমার নাম প্রস্তাব করছে, জাকির চেয়ারম্যানের নাম, অনেকে আলাউদ্দিন বাড়ির নাম প্রস্তাব করছে, অনেকে জালাল ভাই রাজাপুর তার নাম প্রস্তাব করছে, অনেকে আপনাদের বর্তমান সভাপতি তার নাম প্রকাশ করছে, এই আলোচনা করছে। এই আলোচনার মধ্যে যখনই হয় না, না হওয়ার পরে উনি বারবার একই কথা বলল যে আমরা যখন পারতাছি না বসি না, বসই না, পারবো তো দূরের কথা, যখন এখানে পড়ছি বসার পরে এই কথা হওয়ার পরে শেষ হলে আমরা চলে গেলাম যে আরেকদিন এটা সময় করব। এর মধ্যে উনি ওনার যে ক্ষমতা লোভ,
যেই জন্য নিজ সারাটা এলাকার অজতা লাগায় রাখছে। তারপরে উনি ক্ষমতার জন্য আমাদের গগনগণের চেয়ারম্যান ফজল আলী চেয়ারম্যান সাহেবকে ধরল যে মামাই যদি না থাকে আমি থাকতে চাই। আমি কে আমি থাকবো না থাকবো আমি এটা কীভাবে বলবো? এটা মুসলিরা বলতে পারে আমি থাকবো কি না থাকবো। উনি তো একবার থাইকা গেল, সেটা উনি আগেরটাই যে থাকছে, উনি রাতের অন্ধকারে আসছে, ওনাকে কেউ দায়িত্ব দেয় নাই। আমরা তার কাছে সাহায্যের জন্য গেছি। সালাম সাহেবের নাম প্রস্তাব আছে, আমাদের মেম্বার আওলাদ সাহেবের নাম আসছে প্রস্তাব। এইসব নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে থেকে আমরা আবক্ষ সাহেবের কাছে সাহায্য চাইতে গেছিলাম যে মামা আপনি তো অন্য জায়গায় মেয়ের আমার গ্রামে এটা নিয়ে আলোচনা, আপনি একটু সহযোগিতা করে আমাদের ক্যান্ডিডেট আছে সালাম সাহেব তাকে একটু করার ব্যবস্থা করে দেন। সে সেটা আত্মসাত করছে, সে নিজেই এটা একবার গ্রহণ করে নিচ্ছে, তাকে কেউ দেওয়া হয় নাই কা। তাই ওই যে বললে না আমাদের গ্রাম দেশের প্রবাদ যে বাপে গেছে মেয়ে দেখতে হবে, বাপ ওই পোলার জন্য মেয়ে বিয়া করে নিয়েছে, ঠিক এই ঘটনাটা ঘটাইছে। এই গেল এই পর্যন্ত এইটা। এরপরে বসলাম, বসার পরে ফজল চেয়ারম্যান যখন এই দায়িত্ব দিল আমি না এটা বৈশ আলোচনা হবে, তখন দেখে যে সে আর এটা হচ্ছে না হবে না, তখন সে এখান থেকে পলানের ব্যবস্থা করে। কথাটা আপনি খেয়াল করে শুনলেন, ওরা জীবিত আছে, এত লোক সব সামনে আছে। আমি কেউ আগে বলে আমি কোনো মিথ্যা কথা বলি না। যদি গুরুমুষি শুরু হইলো আসলকে মহামন্দরী সাহেবের কাছে গেল তারা যে আমাদের কমিটি করে দেন। তাই যেহেতু আমি মহামন্দরী সাহেবের অত্যন্ত পছন্দ করি, উনি আমাকে প্রস্তাব করলো জাকির কী করবো রে ভাই, এলাকার লোক আসে, কমিটিটা করা দরকার, কমিটিটা করতে হয়। আমি কেন আপনি মুরব্বী মানুষ, আপনি এলাকার মানুষ, আপনার শ্রদ্ধা ভক্তি করে আপনি কমিটি করে ফেলেন। বলে একদিন আমি 500-1000 লোক নিয়ে তোমার এনে আসবো না, আইসা খাওয়া দাওয়া করে দেবো না। আমি কে ভাই এলাকার শব্দ যেমন না জামেল হইলে আমার ডিক রিচর দুই তিনজন, ওই দুই তিনজন আমার কাছে আমি বলছি আর কি যে ওই দুই তিনজন ক্রিমিনাল যদি পাত্তা না দেন তাহলে এলাকায় অশান্তি থাকবে না, শান্তি আসবে। ঠিক আছে, ওনার স্ত্রী অসুস্থ, উনি ওইখানে চলে গেছে ব্যাংককে চিকিৎসার কারণে, দুইবার তিনবার সবাই নিল পাল্টাইল। এখন আর মোহাম্মদ আলী সাহেব চাবে না, আবক্ষ সাহেব চাবে না। তো যেহেতু আমি আবক্ষ সাহেবের দায়িত্ব দিই, আবক্ষ সাহেব আবার জিজ্ঞাসা করলাম যে মামা কমিটিটা তো করা দরকার, তো উনি আর কিন্তু কমিটি করে না, উনি খালি এখন ওই পদ দিচ্ছে আলিভাই নাই, আর আলিভাইয়ের নামে বিক্রি করে মোহাম্মদ সাহেবের যে আলিভাই ছাড়া এটা হবে না। আমি তো সংগঠন আপনাদের আলিভাই ছাড়া হবে না করেন, আলিভাই নিয়েই করেন। এর পুনরায় আবার আলী সাহেব, আলী সাহেব আমাকে দায়িত্ব দিল। আচ্ছা এইখানে আর দুইটা কথা রাইখা গেছি, আমি এলাকায় সাহ জোরভাবে বললাম আবক্ষ সাহেবের যে আপনার বিরুদ্ধে আপনার সংবাদ সম্মেলন হবে, তারপরে প্রতিবাদ সভা হবে আপনার নামে, আতাউলক সাহেবের নামে, আর হবে কালাই সাহেবের নামে, আর হবে মুক্তার মৌলানার সাহেবে, এই চারজন আমি দেখবো আপনার এই প্রতিষ্ঠান কেন সংগঠন করে না, কেন বুড়াত, আপনার কত শক্তিশালী আমি এটা দেখবো। এরপর মামা আপনার এগুলো করে না, আমরা দ্রুত বসতেছি, এই বসবো কয়া মোহাম্মদ সাহেবের নাম কয়া 6 মাস ঘুরাইল, বললো জানি না ওইখানে ঘুরায়। পরে মোহাম্মদ সাহেব একটা সময় করলো, সময় করে তারিখ করলো যে জাকির কালকা বসো। তা আমি তো একই সব কিছু না, তা ওই দিনকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমার সাথে সাথে মোহাম্মদ সাহেব জানাইলাম। জানানোর পরে আর ঘটনা ঘটল না, আর সময় হলো না। মূল কথা হলো তারা ক্ষমতা আত্মসাত করতে চাচ্ছে, মূল ঘটনা হলো এইখানে। পরে একটা সময় রিং করলো মোহাম্মদ সাহেব আমাকে, রিং করলো যে জাকির আমি আজকে তোমার বাসায় আসতেছি অমুক দিন, মাত্র 5-6 জন লোক নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে আসে, বললো শুধু তুমিই থাকো, আচ্ছা আমিই থাকবো, ভালো কথা। পরে আস্তে আস্তে উনি প্রায় এরা মনে হয় 25-30 জন আসছে। আসার পরে তা আমি আবার বললাম কি যেহেতু ওনার লোক যে ফজলুল হক মেম্বার আর হইলো ইউনিস মেম্বার, এই দুইটা লোক ভাই রাখেন, এই দুইটা লোক যেহেতু 100% হারালে মোহাম্মদ সাহেবের লোক তাহলে এখন রাখবো। তাহলে আমি মনে করলাম যে দেখা দুই একটা নিরপেক্ষ লোক থাকতে পারে। এইটা আমি ভাবলাম যে যদি মোহাম্মদ সাহেবের লোক হয় ফজলুল মেম্বার আর ইউনিস মেম্বার তাদেরকে আমি পাবো, নিরপেক্ষভাবে পাবো, এই হিসাবে আমি বললাম। আমার এলাকার কোনো লোক কিন্তু বললাম না, আলিক টাকার কোনো লোক বললাম না। পরে যে কথা হওয়ার পরে বললাম যে আলী ভাই আর দুইটা কি লোক দেওয়া যায়, কারে যে জালাল ভাই আর হইলো আপনার ইয়েরে রাধাপুরের জালাল আলাউদ্দিন বাড়ি আর রহমান ভাই, এই তিনজন, এই লোকগুলো আসলো। আসার পরে মোহাম্মদ সাহেব নিচে বসেই কথাবার্তা করলাম দুজনে, হাসি টাটা অনেক কথাই বললাম, বলার পরে আমরা গিয়ে বসলাম। বসার পরে আপ্যায়ন করা হইলো 11 সালের ঘটনা যা ঘটছে সেটা মুক্তার মাওলানা উঠাইতে চাইছে,
উঠাইছে উঠাইয়া সেইখানে মুক্তার মাওলানা এখনো জীবিত আছে বলল ওই দিনকা যে ঘটনা ঘটছে গঠন তন্ত্র পর 1 2 3 5 ধরেন গিয়া 7 নম্বরে একটা কলম আছে সেই কলমটার মধ্যে আদিকটাকে ইউনিয়ন চেয়ারম্যানের পরিষদের তার কি করুনের কি কাজ সেইটা তারা আত্মসাৎ করছে গোপন করে রাখছে এখনো উপস্থিত আছে উনি আমি বললাম আতালুক এই মাওলানা মুক্তার মাওলানা আছে তো এটা উঠাইতে উঠাইতে গিয়া মুক্তার মাওলানা সাহেব বলল যে আমরা ওই জায়গায় যাচ্ছি না ওই দিনকার চেয়ারম্যান সাহেবের কোনো কোনো ভুল ত্রুটি কোনো কিছুই ছিল না সেই ভুলটা ছিল আমাদের আমরা চিন্তা করলাম যে চেয়ারম্যান সাহেব এখানে নামাজ পড়া মসজিদে নামাজ পড়তে গেছে তাকে চেয়ারম্যানে তাইলে স্থগিত রাখেন আমি নামাজ পড়ে আসতে পারলে শুরু করবেন আমরা আসলে এরকমটা মনে কার্যকলাপ চলতেছে উনি অসন্তুষ্ট রাগ হইছে তো ওই বিষয়টা আমরা যাই না যেহেতু ওইখানে চেয়ারম্যান সাহেবের দোষ টাইকা তারপরে প্রথম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে ওইখানে প্রস্তাব পাইল যে আলী ভাইয়ের আহ্বান করা হইল যে কমিটি করে দেওয়ার জন্য আলী ভাই একজন মুরব্বী মানুষ এলাকার আলী ভাই আমরা শ্রদ্ধা ভক্ত করি আলহামদুলিল্লাহ করুক এত করে আমাদের কোনো আপত্তি নাই কা তাকে আহ্বান করে একটা নিরপেক্ষ কমিটি করার জন্য সেইখানে সে প্রস্তাব করলো কার নাম আবু বকরের নাম তা আমি তখন বললাম যে আলী ভাই আপনি যে নিরপেক্ষ কমিটি সম্ভব না যেহেতু আপনি নিরপেক্ষ আপনি একজন প্রস্তাবকারী আপনি দ্বারা কমিটি করা সম্ভব না তাইলে কমিটিটা কী করা হয় তাইলে তুমি করো চেয়ারম্যান তুমি করো আমি আলী ভাই আমি কারো না কারো সাপোর্ট করি আপনিও করতে পারবেন না আমিও করতে পারবো না যেহেতু গ্রুপ হয়ে গেছে আপনার করার করতে পারবে না আমিও করতে পারবো না তাইলে এটা কাই করতে পারে তাহলে কী বলো আমি বললাম যে আমাদের পিসা বুজুরকে দায়িত্ব দেওয়া হোক তখন কিন্তু আমরা সবাই সম্মিলিতভাবে পিসা বুজুরকে মোটামুটিভাবে ওনারের সম্মান দিয়ে আমাদের যতটুকু করার তাকে দেওয়া হইলো যে আপনি কমিটিটা করেন উনি কিন্তু নেয় নায়িকা এর মধ্যে আমি হজে যাব তো ইয়ে আমি বললাম আপনারা হজের জন্য আটকা রাখেন কিনা আপনাদের কমিটিটা আপনারা করে ফেলেন তো আলী সাহেব বললো যে না হজেতে আসো এর মধ্যে হজে যাওয়ার আগে পরে আমার বিআই আতাউলক সাহেব আমার অফিসে গেল অফিসে গিয়ে বললো কমিটি আপনি করে ফেলান আমি কই বিআই এটা হয় না আমি করতে পারি না আমি যদি করতে পারি তো মোহাম্মদ আলী সাহেবও করতে পারে যেহেতু মোহাম্মদ আলী সাহেব করতে পারি না একটা পক্ষ কথা বলে ফেলছে আমিও তো ভাই কারো না কারো সাপোর্ট করি পিসা বুজুর্গ এরপরে পিসা বুজুর্গ সাথে এই পক্ষরা দফায় দফায় ফরিদপুর গেছে বাহাদুরপুর গেছে ঢাকায় পড়ছে বেশ কয়েক মাস পড়ছে কয়েক মাস বসে আলোচনা কইরা পিসা বুজুরের সাথে কী করছে না করছে জানি না পুনরায় কমিটি গঠন করছে তারা তাহলে পিসা বুজুর এখানে আলোচনা আসবো কেন আমি তো দেখি না তাহলে কি আপনারা চেয়ার হইলে মানে পিসাব মানেন চেয়ার হইলে মানেন না আজকে আপনারা এই পিসাবের যে মানতে চান না আপনারা এই পিসাবের মানতে চান না এই পিসা বুজুরের নেতৃত্বে কালোজান সাহেব ছিল এই পিসা বুজুর নেতৃত্বে আবক্ষ সাহেব ছিল এই পিসা বুজুরের নেতৃত্বে সালাম সাহেব দিতে চাইছে এই পিসা বুজুরের নেতৃত্বে বর্তমান কমিটি চলতে চাইতেছে তাইলে চলবে তাইলে যদি দেখা যায় আপনারা বিরমানের না চেয়ারম্যানের চেয়ার যদি দেয় তাহলে পিসাব ঠিক আছে চেয়ার না দিলে পিসাব আর এরপরে মেম্বার আওলাদের সাথে আমার কথা হয়েছে আওলাদে বলছে যে ভাই আমি তো পিসা বুজুরতে একটা সময় চাইছিলাম পিসা আমি এটা জানি না আমি আওলাদ বলছি আওলাদ পিসা বুজুরের সাথে আলাপ হয়েছে পিসা বুজুরের সাথে তুমি বসো সামনাসামনি শুনি কী ঘটনা আমি তোমার দ্বারা উত্তর দিতে পারবো না পিসা বুজুরের সাথে যে আলাপ হয়েছে পিসা বুজুর সাহ যা বলছে তাদের সাথে তা অক্ষর অক্ষরে পালন করছে একটু সে বলছে আমি পূর্ণ কমিটি গঠন করব না কী আলোচনা আমি জানি না এইখানে সে আইসা কিন্তু শুধুমাত্র সভাপতির নামটা ঘোষণা করছে বাকি কমিটি যেইটা যে অবস্থায় থাকবে তাহলে পিসা বুজুর কীভাবে অপরাধী হয় এইটা আমি কিন্তু তাদেরকেও বলি যে আপনার বসেন আর তাদেরকে আজকে জানাইতে চাই বলতে চাই যদি তাদের সংস্থা থাকে তারা সমাজের কোথায় এইখানেই দেখ লিটারেচার দেখ ফরাইজের মাঝে দেখ আমি তাদেরকে ব্যবস্থা করে দেব বসার জন্য তাদের কার্যকলাপ চালু করার জন্য আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ কিন্তু তারা সবাইকে ডাইকে আমার সামনে যদি বলতে পারে যে এইখানে কোনো মিথ্যা রাস্তা মিথ্যা কথা আছে তাহলে সেইটার যখন পয়সা যা ফসলা ওই দিন রায় সেইটা আমরা মাইনে নেব সবাই মাহফিল করার জন্য ডিক্রিচার করার জন্য আমি প্রস্তাব রাখছি প্রস্তাব রাখার পরে তারা আজকে পলায় পলায় থাকে কেন আতাউলক সাহেব জীবিত আছে আমার উপস্থিত সামনে আছে আতাউলক সাহেব বলছে যে আপনি যে আমার যে ফলা দিয়ে এইখানে মাহফিল করতে বলেন জায়গা পাবো কোথায় আপনি যে ঈদগাহ করছে আমরা ওইখানে যাবো না তাহলে কোথায় করবেন
বললো যে আপনি যে ফেরি কাটার জন্য জায়গা করছেন এইখানে আমি করব এইখানে করতে চাই আমি আলহামদুলিল্লাহ তবু আপনারা মাফিল করেন উনি উপস্থিত কিনা আছে তাহলে আমি তো তাদেরকে সুযোগ দিচ্ছি তারপরে আমি কিছুদিন আগে আমি লোকমান ভাই তার কাছে রিং করছি লোকমান ভাই রাগটা কমছে কিনা কমলে আমরা তো এইভাবে থাকলে কিভাবে লোকমান ভাই বললো যে ভাই আমরা একা একা থাকি আমাদের তো আর ভালো লাগে না আপনি এটা দায়িত্ব নিয়ে মিলাই দেন তা আমি বললাম যে লোকমান ভাই আপনি বললে তো হবে না আমি বললে হবে না আপনি আপনাদের লোকজনের সাথে আলোচনা করেন আলোচনা কইরা আমাকে জানান উনি এক সপ্তাহ সময় নিল এক সপ্তাহের মধ্যে কি ঘটনা করছে আমাদের বাহাদুরপুর মহাবীর হয়েছে ওইখানে গিয়া পিসা বুজুরে ধরছে যে এটা কিন্তু আমাকে বলে নাই লোকমান সাহেব পিসা বুজুরে বাহাদুরপুর গিয়া পিসা বুজুরে ধরছে যে হুজুর আমাকে মিলাই দেন জাকির জামিলের সাথে আমাকে মিলাই দেন কিভাবে যে আমরা সবাই একত্রে থাকতে পারি পিসা বুজুরে আবার আবার রিং করছে যে জাকির ভাই চেয়ারম্যান সাহেব আমরা সবাই সম্মিলিত একত্রিত এক ছায়া থাকবো তাহলে আমি হজরতে আসি আইসা আমরা বলবো এই কথা বলার পরে আবার গিয়া রাজাপুর তারা ডিঙ্গে একবার রাজাপুর করে একবার রাজানগর রাজানগর করে তো সেইখানে যাবো না আমি চেয়ারম্যান তো নিরপেক্ষ দাদা এইখানে আসবে বলবে যে আমরা মাফিল করতে চাই বিক্রিতর আমি ব্যবস্থা করে দেবো তারা আসবার ফরাজের মতে আমরা মাফিল করতে চাই আসবো আমি করে দেবো তো তারা যদি সৎ থাকতো তারা আজকে এইভাবে পলায় পলায় বেড়ায় না